বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটার নাম ক্ষীর বা পায়েস যে যেটা বলে তো আমি আজকে গুড়ের ক্ষীর রান্না করব আর এই ক্ষীরটা রান্না করব আলো চাল দিয়ে পায়েসটা রান্না করিয়ে আমরা প্রচুর পরিমাণে দুধ দিই দুধের পরিমাণ বেশি থাকে আর চালের পরিমাণটা কম থাকে আর আমরা ক্ষীরটা রান্না করি চালের পরিমাণ বেশি থাকে আর দুধটা যে যেরকম খাবে সে সেই পরিমাণে দিবে তো আমাদের দেশ গ্রামে অঞ্চলে আমি আমার বাড়ি মাগুরা মাগুরাতে দেখতাম আমাদের যখন কোন বাচ্চাদের মুসলমানি গায়ে হলুদ বা বিয়ে সাদিতে এরকম সবাই গ্রামের মানুষ ক্ষীর রান্না করতো আর গায়ে হলুদে মুসলমানিতে তো ক্ষীরটা থাকবেই তো আজকে আমি অনেকদিন পর এই ক্ষীর রেসিপিটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি কি লাগবে এগুলো তো তোমাদের দেখালাম আর গরম মশলা আর স্বাদ মতো লবণ লাগবে আর চালটা তো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বড় একটা পাতিল নিয়ে নিলাম এটা আমি রান্না করব একটু বেশি করে রান্না করব। যার জন্য বড় একটা পাত্র নিলাম তো এই যে চালগুলো ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা ধরিয়ে দিব প্রথমে আমি এই চালটা একটু গলিয়ে নিব কেননা এখন যদি আমি মিষ্টিটা দিই তাহলে চালটা গলবে না শক্ত থাকবে যার জন্য প্রথমে আমি চালটা একটু যাওভাত। ভাত করে রান্না করে নিব আর এখানে দিব আমি দুধ আমি পুরো এক কেজি দুধটাই জ্বালাবো কিন্তু পুরোটা দিব না আমি পরিমাণ মতো এখানে দুধটা দিব বললে আমি তো ক্ষীরে যে যে পরিমাণ দুধ খাবে সে সেই পরিমাণ দিতে পারবে আর আমরা পায়ে এসে দুধের পরিমাণটা বেশি দিই ক্ষীরে একটু কম দিই তো এখানে এই যে আমি এখন দুধটা জাল করে নিব আর এদিকে এই যে আমার চালটা প্রায় ফুটানো হয়ে এসেছে এখানে আমি গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে একসাথে জাল করে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব যেহেতু আমার চালটা ফুটে এসেছে এখন আমি এখানে মিষ্টি অ্যাড করবো আর গুড়টা দিব আর মিষ্টিটা আমি চিনি দিব গুড় আর চিনি দিয়ে আজকের ক্ষীরটা আমি রান্না করব। তো এখানে আমি এই যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম আর এটা সম্পূর্ণ খাঁটি আমাদের দেশের গুড় আমার খালা মনি ঝিনেদা থেকে আমার জন্য পাঠিয়েছে তো আমার সেই গুড়টা দিয়ে আজকে আমি ক্ষীরটা রান্না করব আর এই ক্ষীরটা খেতে অনেক মজা গ্রামের স্টাইলে আমি আজকে ক্ষীরটা রান্না করছি আর এখানে তো মাস্ট বি নারকেলটা দিতেই হবে নারকেল না দিলে ক্ষীরের পুরোপুরি স্বাদটা আসবে না আমি এখানে এবার মিষ্টিটা স্বাদ মতো মিষ্টি দিয়ে দিব আর মিষ্টি জাতীয় খাবারে লবণটা তো দিতেই হবে লবণ না দিলে মিষ্টির স্বাদটা কোনোভাবেই বোঝা যায় না আর এদিকে এই যে গুড় আর চিনি দিয়ে আমার ক্ষীরটা প্রায় রান্না হয়ে এসেছে আমি নামানোর আগে এখানে দিয়ে দিব কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা কুড়িয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব ঘন না হওয়া পর্যন্ত আর এদিকে ঘনটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো দুধ আর দুধটা আমি আলাদা করে জাল করে নিয়েছি এবার এখানে আমি আমার স্বাদ মতো দুধটা দিয়ে দিব দিলে আমার ক্ষীর রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর তোমরা অবশ্যই এটা ক্ষীরটা রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ